মধুমিতার ফ্যানদের জন্য দারুণ সুখবর। লাভ আজকাল পরশুর পর আবার বড় পর্দায় আসছে মধুমিতা। এসবিএফ এর ব্যানারে মৈনাক ভূমিকার পরিচালনায় এই বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি। মা মেয়ের গল্প নিয়েই তৈরি মধুমিতা আর অপরাজিতা আঠর আগামী ছবি চিনি। এখানে মায়ের ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঠরকে। গল্প কেমন ভাবে এগোবে সেই নিয়ে কথা বলে নিলেন অপরাজিতা আঠর। মা আর মেয়ে তাদের মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে, কারণে তাদের বাবার কারণে তাদের তারা দুজনেই খুব অসুখী। মেয়েও খুব অসুখী, মাও খুব অসুখী। তার কারণটা হচ্ছে বাবা। বাবা এর জন্য একটা বিশাল ভূমিকা পালন করে। হ্যাঁ, মায়েরা আমাদের উপর ভীষণ চাপিয়ে দিতে থাকে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা কেন করছি না। মা মেয়ের দূরত্ব বাড়তে থাকে, সেটা মেয়ের পক্ষে একটা খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। একটা সময় মেয়ে মাকে ছেড়ে চলে যায়। এবার মেয়ে মেয়ের মতো লাইফটা লিড করতে থাকে, মা মায়ের মতো লাইফটা লিড করতে থাকে। আবার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মা মেয়ে এক হয়। এসে মেয়ে বোঝে যে মা যেগুলো করছে সেগুলো কোনোটাই ঠিক করছে না, মায়ের সব কিছু ভুল। সেটা সে বোঝানোর চেষ্টা করে, তা নিয়ে অনেক ঝামেলাও হয়, এও হয়। কিন্তু আলটিমেটলি মেয়ে বুঝতে পারে যে মা যেটা বোঝে, মা যেটা করে এবং মা ওকে যা বোঝে সেটা পৃথিবীর কেউ বোঝে না। কিন্তু মায়ের জায়গাটা কম্পেনসেট কেউ কোনোদিন করতে পারে না, মা মাই হয়। এন্টারটেইনমেন্ট ব্যুরো, টাইমস বাংলা।